বিরতির পর ফিরে আসলাম। লক্ষ্মীপুজোর রাতে তেলিয়ামুড়ায় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সরব সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। কার্যত লক্ষ্মীপুজোর রাতে যেখানে তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী থানা এলাকার নাবালিকা ধর্ষণের শিকার হয়, ধর্ষণকাণ্ডের অভিযোগ লিপিবদ্ধ হওয়ার প্রায় সাথে সাথে পুলিশ তৎপরতার সাথে ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। যদিও এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সরব সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া কমিটি, যারা আজকে স্মারকলিপি প্রদান করলেন পুলিশের কাছে। যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে, আজকে ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ঠিক কি বিষয় তারা জানাচ্ছেন, কি বক্তব্য উঠে আসছে প্রতিনিধি দলের পক্ষ থেকে শুনুন। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি খোয়াই জেলা কমিটির পক্ষে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে এসডিপিও মহোদয়ের নিকট একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। কারণ আমরা লক্ষ্য করছি পূজাগুরু পূর্ণিমার রাতে ঘরে ঘরে যখন লক্ষ্মীর পুজো হচ্ছে, মূর্তি লক্ষ্মীর পুজো, অর্ধেকটা আকাশের যারা যিনি প্রতিভু, অন্যদিকে আমরা দেখছি রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রক্ত মাংসের যারা লক্ষ্মী রয়েছেন তাদের কোথাও অশ্লীলতাহানি হচ্ছে, কোথাও তারা গণধর্ষিতা হচ্ছেন। এরকমই একটি ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকা, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকার রঙ্গিটিলায় এক নাবালিকা তার দুই বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে বেরিয়েছিলেন। সেখানে গ্রামেরই একজন ক্ষিতীশ দেববর্মা নামের যুবক তার সঙ্গী সাথীদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তার আরও দুইজন সঙ্গীকে নিয়ে ওই নাবালিকাকে সারা রাতভর একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। পরদিন সকালে নাবালিকা কোনো রকমে বাড়িতে এসে তার অভিভাবককে জানানোর পর মুঙ্গিয়াকামী থানায় মামলা দায়ের করা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে। কিন্তু আসামি গ্রেপ্তার হলেও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আমরা আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। সেই সঙ্গে গত 26শে অক্টোবর খোয়াই থানা এলাকার পূর্বগণ্ডকির তাঁতিপাড়ায় নবম শ্রেণীর ছাত্রী যখন গৃহশিক্ষকের বাড়িতে যাচ্ছিল এক টমটমে করে, সেই টমটম চালক তাকে একটা নির্জন স্থানে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে। পরবর্তী সময়ে এলাকার মানুষ সেই টমটম চালককে ধরে গণধোলাই দেয়। সেই টমটম চালকও পুলিশের হেফাজতেই রয়েছে। কিন্তু ঘটনা উত্তরোত্তর এইভাবে বৃদ্ধি পাচ্ছে, যাতে করে গোটা রাজ্যে নারী সমাজ এবং তার সঙ্গে দাঁড়িয়ে যারা অভিভাবক রয়েছেন তারা আজকে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য এই পরিস্থিতিটা যাতে আপনারা শুনলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া এবং খোয়াই কমিটির বক্তব্য। ঘটনার তীব্রভাবে নিন্দা জানাচ্ছেন সংশ্লিষ্ট প্রতিনিধি দল এবং তারই সঙ্গে গণধর্ষণের শিকার নাবালিকার যাতে প্রকৃত বিচার পাই, অর্থাৎ সেক্ষেত্রে দোষীদের যাতে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি উঠে আসছে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের পক্ষ থেকে। তবে যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শ্লীলতাহানির ঘটনা, এই ঘটনাতে যাতে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি উঠে আসছে আজ প্রতিনিধি দলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদানের মধ্য দিয়ে। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।